হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন এবং আমিও ভালো আছি। সো বরাবর মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর এটা হচ্ছে ইয়াস। দেখেন এই ভিউটা কত সুন্দর লাগতেছে। যারা রোমানিয়াতে আছেন অবশ্যই এই শহরটা ঘুরে যাবেন। আসলে এই শহরটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছ থেকে এবং আমার দেখার মতন এটা ভ্রমণ করে গেলাম। অনেক দিনে আশা ছিল এই ইয়াসে আসবো আসবো করে আশা হয় নাই, কিন্তু শেষ পর্যন্ত আমরা এখানে আসলাম এবং সন্ধ্যার ভিউটা এক্সেলেন্ট এক্সেলেন্ট, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ইউরোপের এই নীল আকাশটা দেখতে কত যে সুন্দর লাগে, যা আপনাদের আসলে বলার ভারসাম্য নাই আমার। এরকম একটা সুন্দর দৃশ্য এবং ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রোমানিয়া যে এত সুন্দর একটি সুন্দর পরিবেশে রয়েছে, এখানে অনেক লোকজন আসে প্রতিদিনের মতন। আর এটা একটা ভিজিটর প্লেস হিসাবে পরিচিত হয়েছে ইয়াস। তারপর একটা নিট অ্যান্ড ক্লিন পরিবেশ শহর, এখানে সবার শিক্ষিত জনসংখ্যা লোক সবচেয়ে বেশি যেটা দেখতে পেলাম। আমরা আরেকটু উপরের দিকে উঠবো এবং উপরের দিকে উঠে আপনাদেরকে আরও কিছু ভিউ দেখানোর জন্য চেষ্টা করব। যদিও আমরা এতক্ষণ নিচের দিকে ছিলাম এবং নিচের ভিউটা দেখার জন্য চেষ্টা করছি। এক পাশে রয়েছে শপিং মল, কিন্তু তিনটা বিল্ডিং মিলে একটা শপিং মল হয়েছে এবং এই শপিং মলটার নাম হচ্ছে পালাস মল। অর্থাৎ তিনটা শপিং মল মিলে এই পাশের এখান থেকে শুরু করে এই মাঝখানে একটা, তারপর হচ্ছে এখানে একটা, এখানে যে অচান হচ্ছে একটা গ্রোসারি শপ, এটা প্রায় সব জায়গায় আপনারা দেখতে পাবেন, জার্মানির একটি কোম্পানির গ্রোসারি শপ। সো আমরা এই গ্রোসারি শপের থেকে আমরা অনেক রকমের জিনিস কিনি, যেটা তুতুয়া শহরে অবস্থিত এবং আমাদের হাতের কাছে অবস্থিত। আমরা উপরের দিকে ঘুরতেছি এবং আপনাদের আরেকটু ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব। জানি না, অনেকটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে এসে এবং নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতেছি এবং নতুন পরিবেশকে আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিদিনের মতো এখানে হাজারো দর্শক এখানে এই শহরে আসে, এটা বুঝতে পারলাম। আর এই বিল্ডিংটা দেখানোর জন্য অনেক লোক দূর দূরান্ত থেকে আসে। যদিও আমরা দুপুর দিকে আমরা এর সামনের দিকের অংশটা দেখেছিলাম, কিন্তু তখন আমরা পিছনের দিকের অংশটা অনেক সুন্দর ছিল। আর এখানে এটা হচ্ছে সামনের দিকের অংশ, মাউন্টেনের মধ্যে অবস্থিত, কিন্তু টায়ার্ড লাগতেছে, কিন্তু তারপর কিছু করা নাই, উপরে ওঠার শখ রয়েছে তাই একটু ঘুরে ঘুরে দেখে যায়। যদিও আমাদের ট্রেনটা হচ্ছে 8:40, তাই সেই কারণে আমরা একটু ঘোরার সুযোগ পেয়েছি এবং আপনাদেরকে আরও ঘুরে দেখাবো। এটাই এই শহরে, এটা হচ্ছে প্রাণকেন্দ্র যেটাকে বলে, প্রাণকেন্দ্র এরিয়া ইয়াসে। এবং এটা দেখতেছেন, আমি আজকে দেখলাম যে মানুষের মতন কিছু কিছু উঁচু উঁচু বিল্ডিং রয়েছে, যা আমি সুতুবা শহরে এত বিল্ডিং আমি কখনো দেখি নাই। কারণ হচ্ছে সুতুবা সিটির এত বড় বড় বিল্ডিংও নাই যা এখানে রয়েছে। এখানে সবচেয়ে বড় একটা প্রাসাদ, এই সবচেয়ে বড় একটি প্রাসাদ যেটা ইয়াসের এই প্রাণকেন্দ্রে অবস্থিত, এবং এটা দেখার জন্য হাজারো দর্শক প্রতিদিনের মতো আসে। আমরা আরেকটু উপরে উঠবো, এখানে ক্রিসমাসের ডেকোরেশন করে রেখেছে। এই পাশে ব্লু কালার স্কাই দেখা যাচ্ছে, যেটা অনেকটা সুন্দর লাগতেছে। যদিও আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, যে কারণে আমরা খুবই সহজে এখানে আসতে পেরেছি, ভ্রমণ করতে পেরেছি এবং কোনো স্নো পড়ে নাই, কোনো ওরকম ঠান্ডাও নাই। কারণ যদিও ঠান্ডা এখন ফিলিং পাইতেছে, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে, সেই কারণে ফিলিংটা হচ্ছে, কিন্তু কিছু করা নাই, ইউরোপে সবসময় ঠান্ডা। আর এখনও হচ্ছে উইন্টার সময়, সো এখানে সামার সময় অবশ্যই পানি ঝর্ণাটা ছেড়ে দেয় অনেক রকম। আমরা আরেকটু উপরে দিকে উঠবো এবং আরেকটু উপরে উঠে দেখে আপনি দেখানোর জন্য চেষ্টা করবো। আমরা আরেকটা ফ্লোরের উপরে উঠবো, আমরা শেষ পর্যন্ত উপরের অংশতে উঠে আসলাম। অর্থাৎ উপরে প্লেসের স্থানেতে আমরা এসে পড়লাম। আর এটা
সো উপরে থেকে নিচের ভিউটা দেখতে কিরকম অবশ্যই আপনারা জানাবেন। সো এটা আসলে অনেকটা সুন্দর লাগে। সো এটা একটা রাজপ্রাসাদ, যেটা পুরাতন রাজপ্রাসাদের নামে পরিচিত। অনেক ভিজিটর এখানে আসে এবং এখানে রিয়েলি এটা এখন সন্ধ্যা হয়ে গেছে, যে কারণে যদিও আপনারা জানেন ইউরোপে অত জনসংখ্যা নাই, কিন্তু রিয়েলি এত জনসংখ্যা ইউরোপে আপনারা দেখতে পাবেন না যতগুলো। তারপর আমরা আজকে দেখলাম, মোটামুটি ভালো দেখলাম, কারণ হচ্ছে আজকে হচ্ছে পাবলিক হলিডে। আজকে না, গতকাল ছিল পাবলিক হলিডে এবং আজকেও পাবলিক হলিডে, 31st শেষ পর্যায়ে। এখন হচ্ছে আজকে 5 January 2024। সো আমরা এই প্রথম দিনেই আমরা ভ্রমণ করার সুযোগ পেলাম এবং এই জন্য আমরা খুবই খুশি এবং খুবই আনন্দিত যে এমন একটা দিনে আমরা এই একটা প্রাসাদ ভ্রমণ করলাম এবং পরিদর্শন করলাম। দেখে অনেকটা মুগ্ধ, যদিও আমাদের প্ল্যান ছিল অনেক আগে আসার, কিন্তু সময় সাপেক্ষে আমরা আসতে পারি নাই আগে, কিন্তু তারপর অতঃপর আমরা শেষ পর্যন্ত এই ইয়াস শহরে আমরা এসে সেই প্রাসাদটা দেখার সুযোগ পেলাম আজকে। আসলে প্রাসাদে ভিতরে আজকে যাওয়া যাবে না, কিন্তু টিকিট লাগে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এবং আমাদের টিকিটও প্রায় আর 1-2 ঘন্টা বাকি আছে এবং 2 ঘন্টার মধ্যে আমাদেরকে স্টেশনে যেতে হবে। এটা স্টেশন থেকে 1/2 ঘন্টার মতন দূরে আছে, যদি হেঁটে আসতে হয় তা 30 মিনিটের মতন লাগে। সো আবারও আমি আপনাদের নিচের দৃশ্য দেখাচ্ছি। ওখানে হচ্ছে বাচ্চারা আইস স্কেটিং করতেছে, যেটা দূরে থেকে দেখা যাচ্ছে যে আইস স্কেটিং হচ্ছে, অনেক আইস স্কেটিং হচ্ছে এবং এটাই হচ্ছে সবচেয়ে একটি সুন্দর প্লেস যেটা ইয়াসে অনেক দর্শক আসে।